রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লির শিশুরা বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। কেউ ফিরবে না মায়ের ঘৃণিত পেশায়। স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা। রাজবাড়ি প্রতিনিধি সাজিদ হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দৌলতদিয়া যৌনপল্লির 10 থেকে 18 বছরের শিশুদের নিয়ে চাইল্ড ক্লাব গঠন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তি মহিলা সমিতি। ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য 9 জন। এরা প্রশিক্ষক হিসেবে শিশুদের জীবন দক্ষতা বিষয়ক সেশন পরিচালনা করে থাকে। পাচার হয়ে আসা শিশুদের মনোসামাজিক সেবাও প্রদান করা হয়। এ পর্যন্ত 103 শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। 163 জনকে যত্ন ও সুরক্ষা দেওয়া হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নিয়মিত। এসব প্রকল্পের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবে বলে মনে করে শিশুরা। আমরা অনেক ট্রেনিং পাই, নাটক করি অনেক, তারপর গল্পের বই পড়ি, চায়ের ক্লাবে এসে, তারপর অনেক খেলাধুলার জিনিসপাতি আছে, ওইগুলোতে আমরা খেলি। আমি ইলেকট্রনিক কিছু কাজকাম শিখছি, তারপরে আমি কম্পিউটার চালানোর কাজ শিখছি। কথাবার্তা বোঝাইতে চেষ্টা করে যে এই পথে খারাপ পথে গেলে কি হবে, ভালো পথে আসো, শেষণ করাই বাচ্চাদেরকে। সংস্থাটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশুদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করেছে বলে জানান এই কর্মকর্তা। পড়াশোনার ফাঁকে অবসর সময়, বিকাল সময়টা তারা এই চাইল্ড ক্লাবে অবস্থান করে, এবং কি শিশুদের এই একত্রিত হওয়ার ফলে শিশুদের বাল্য বিবাহ, শিশুদের স্কুল থেকে ঝরে পড়া এবং শিশুদের উপরে নির্যাতন, এটি অনেকটাই কমে আসছে বলে আমরা মনে করছি। মায়েরা সচেতন না হলে সন্তান ভালো কিছু করতে পারে না বলে মনে করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা। মেয়ের বাতিলের ভিতরে আমি ছোট ছোট উঠান বৈঠক করছি, মাদের নিয়ে সচেতন করছি যে আমি একজন যৌনকর্মী হইতে পারি, আমার সন্তান না। সুবিধা বঞ্চিত এই শিশুরা সমাজে প্রতিষ্ঠিত হলেই তাদের চেষ্টা সার্থক হবে বলে মনে করেন তিনি। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি সাথে আছি সবসময়।